হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন গতকাল যে আবারও কিন্তু লকডাউন দেওয়া হয়েছে তো এই লকডাউন কিন্তু কোন কোন জায়গাতে হবে বা কি কি ছাড় থাকবে বা সপ্তাহে কিন্তু দুই দিন এই লকডাউনের কথা বলা হয়েছে কোন কোন বার এই লকডাউন থাকবে কখন থেকে কখন মানে সময় কটা থেকে কটা পর্যন্ত এই লকডাউন থাকবে সমস্ত বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত লকডাউন কি কি বন্ধ কোথায় ছাড় দেখে নিন তো এখানে সেগুলো আমরা এবার দেখব তো এখানে বলা হয়েছে করোনা পরিস্থিতির মোকাবেলায় প্রক্ষিপ্ত লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সোমবারে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তারপর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউনের কথা ঘোষণা করেন মঙ্গলবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করল চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন হবে রাজ্য জুড়ে তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন হবে রাজ্যে রাজ্য জুড়ে কিন্তু এই লকডাউন হবে এই দুই দিন কিন্তু লকডাউন হবে প্রত্যেক এই সপ্তাহে এই দুদিন কিন্তু লকডাউন হবে বলে জানানো হয়েছে এবং নবান্নের এ দিনের নির্দেশিকায় জানানো হয়েছে ওই দু দিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে আগামী সপ্তাহে বুধবার সহ দুদিন লকডাউন হবে তবে আগের মতোই জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে তো এগুলো কিন্তু বলা হয়েছে যে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিন্তু ছাড় মিলবে তারপর এখানে কী কী বলা হয়েছে দেখুন রাজ্যের কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে সোমবার নবান্নে জানিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি বলেন দু সপ্তাহে দুদিন আপাতত লকডাউনের বিধিনিষেধ জারি করা হবে বিভিন্ন জেলা থেকে পাওয়া সংক্রমণ তথ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বিশেষজ্ঞদের বক্তব্যের প্রেক্ষিতে বৈঠক করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব রাজীব সিংহ স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে পুলিশের ডিজি বীরেন্দ্র কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ তারপরই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব তো আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম যে কোথায় কোথায় লকডাউন হবে কি কী আপনাদের পরিষেবা চালু থাকবে খোলা থাকবে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটা অন করে রাখবেন তাহলে এমন ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না